কুয়াশা ঘেরা ভোরে তখনও আলো ফোটেনি, শুরু হয়নি দিনের ব্যস্ততা। কিন্তু আধার রাতে মহাসড়কের পাশে হাজির একদল কৃষক। মূলত গৃহস্থের ধান কাটেন তারা। সূর্য ওঠে, আলো ফোটে, মাঠে মাঠে ঝিলমিলিয়ে ওঠে সোনালি ধান। ষড় ঋতুর দেশে এখন হেমন্তকাল। হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা আর নবান্ন উৎসব। হেমন্তের এই সময় মাঠে মাঠে সোনালি ধানের হাসি হাসি ফুটেছে কৃষকের মুখেও। অতীতের মতো ঘরে ঘরে নবান্ন উৎসব না থাকলেও এই ধান নিয়েই ব্যস্ত সময় পার করছেন গ্রামাঞ্চলের কৃষানীরা। অতীতের মতো এবার ঘরে ঘরে নবান্ন উৎসব না থাকলেও এই ধান নিয়েই ব্যস্ত সময় পার করছেন গ্রামাঞ্চলের কৃষানীরা। মাঠ ভরা সোনালি ধানের সমারোহ, বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। কার্তিকের শেষে মূলত শুরু হয় ধান কাটা। তবে পহেলা অগ্রহায়ণকে ধরা হয় নবান্নের প্রথম দিন। নবান্ন অর্থ নতুন অন্ন। আমি যারা কি পড়ার মাইয়া কি করি এখন, কি করি এখন, ধান কাটিবার আইসা আমার কাইটা লিলা মন, আরে বন্ধু কাইটা লিলা মন। পাবনার বিভিন্ন অঞ্চলের মাঠে মাঠে এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। ফলন যেমনই হোক, কৃষকের মুখে ধান কাটার গানে মনে করিয়ে দেয় নবান্ন উৎসবের কথা। ধান কেটে বাড়ি নেওয়ার পর মাড়াই আর শুকানো, এরপর তৈরি হয় চাল। তাই ধানের মৌ মৌ গন্ধ এখন কৃষকের উঠোন জুড়ে। দিন বদলের পালায় অনেকটাই ফিকে হয়ে গেছে নবান্নের আনন্দ। নবান্নের অর্থ তারা না জানলেও ধান কাটা আর নতুন ধানের পিঠা খাওয়ার মাঝে আনন্দ খুঁজে নেন সাধারণ মানুষ। আমরা হচ্ছে গ্রামের মেয়ে, আমাদের গ্রামে আমাদের বাস। তো আমরা বিয়ের আগে বাবা মার সঙ্গে এই হচ্ছে ধানের কাজ করতাম। এই সময়টা অনেক মানে যে আমাদের কাজের সময়। এখন বিয়ের পরেও আমাদের ধান, আমাদের স্বামীরা ধান কেটে নিয়ে আসে, তারপর থেকে আমাদের ধান মাড়াই, ধান সেদ্ধ, ধান নাড়াচাড়া, এই জন্য আমরা এই সময় অনেক ব্যস্ত থাকি। ধান শুকিয়ে ঢেঁকিতে চাল কুড়ানো, পিঠা তৈরির বড় অংশ জুড়ে কাজ করেন বাড়ির গৃহিণীরা। তবে এখন আর আগের মতো ঢেঁকির দেখা মেলে না। সারা গ্রাম ঘুরে একটি ঢেঁকি খুঁজে পাওয়াও এখন বেশ কঠিন। নবান্নর সময় আমরা ঢেঁকিতে ধান বানি, চাউল করি, চাউলটা গুঁড়া করি। এই চাউলের গুঁড়াতে পিঠা অনেক সুন্দর হয়, ভালো হয়। অনেক আত্মীয় স্বজন আসে আমাদের বাড়িতে, সবাই একসঙ্গে বানায়, সবাই মজা করি, খাওয়া দাওয়া করি, সবাই এটাই পছন্দ করি। ভালো প্রবীণদের মতে যুগের আধুনিকতায় পারিবারিক বন্ধন থেকে দূরে সরে যাচ্ছে মানুষ, পাল্টে যাচ্ছে সংস্কৃতি। ফলে নবান্ন উৎসবের আমেজ আর আগের মতো নেই। 12 মাসে 13 পার্বণের দেশ বাংলাদেশ। নবান্ন উৎসবের মতো সকল উৎসব বাঙালির ঐতিহ্য হিসেবে টিকে থাক হাজার বছর ধরে, এমনই প্রত্যাশা সকলের। পাবনা থেকে হাসান মাহমুদ, প্রথম আলো। কেমন কব বউ তুমি যাবে ঘরে, তোমার সাথে